এসো কোরআনের রাঙিনায় এসো শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আলোচনা করব পবিত্র কুরবানি কাদের উপর ওয়াজিব, কি কি শর্ত পাওয়া গেলে কুরবানি ওয়াজিব হয়। ৬টি শর্ত পাওয়া গেলে কুরবানি ওয়াজিব হয়। ১ নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে, কোনো কাফের মুশরিকের উপর কুরবানি করা ওয়াজিব নয়। ২ নম্বর শর্ত হলো মুকিম হতে হবে, মুসাফিরের উপর কুরবানি করা ওয়াজিব নয়। ৩ নম্বর শর্ত হলো আজাদ হতে হবে, গোলামের উপর কুরবানি করা ওয়াজিব নয়। ৪ নম্বর শর্ত হলো বালেগ হতে হবে, নাবালেগদের উপর কুরবানি করা ওয়াজিব নয়। অনেক সময় নাবালেগদের কাছে টাকা পয়সা হয়ে যায়, যেমন তার আত্মীয় স্বজন তাকে টাকা পয়সা দান করে অথবা মাতা পিতা তার নামে জায়গা জমি লিখে দেয়, কিন্তু তাদের উপর কুরবানি করা ওয়াজিব নয়। ৫ নম্বর শর্ত হলো আকলদার হতে হবে, পাগলের উপর কুরবানি করা ওয়াজিব নয়। বার্ধক্যের কারণে অনেক সময় জ্ঞান শক্তি হারিয়ে যায় বা অসুস্থতার কারণে অনেক সময় জ্ঞান শক্তি হারিয়ে যায়, তাদের উপর কুরবানি করা ওয়াজিব নয়। ৬ নম্বর শর্ত হলো নিসাব পরিমাণ মাল হতে হবে। নিসাব পরিমাণ মাল বলতে জিলহজ মাসের ১০ তারিখ সুবহ সাদেকের পর থেকে জিলহজ মাসের ১৩ তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই ৩ দিনের ভিতরে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতি রেখে ৭ বড়ি স্বর্ণ অথবা ৫২ বড়ি রূপা এই পরিমাণ টাকা বা এই পরিমাণ সম্পদ তার কাছে থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। আমাদের যাদের উপর কুরবানি করা ওয়াজিব হয়েছে এবং সামর্থ্য আছে অবশ্যই কুরবানি করব, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় বলেছেন, যাদের কুরবানি করার সামর্থ্য আছে তারা যদি কুরবানি না করে তাহলে আমার ঈদগাহে যেন না আসে। এজন্য আমরা চেষ্টা করব যাদের উপর কুরবানি করা ওয়াজিব অবশ্যই কুরবানি করতে। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ। Allah Allah Allah, tumi jagiye dao।